নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার প্রতিমা বেঙ্গলি স্টোরি গল্পের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমার খুব প্রিয় একজন লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প স্বামী স্ত্রী পাঠ করতে চলেছি গল্পটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাতে আগামীতে আমি যে গল্পগুলি আপলোড করবো তার নোটিফিকেশনগুলি তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা গল্পটি শুরু করি আপনারা আমার সঙ্গে গল্পটি শুনতে থাকুন রাত দশটায় ম্যানোকা ঘরে এলো এ বাড়িতে সকাল সকাল খাওয়া দাওয়ার হাঙ্গামা চুকে যায় ছোট ঘর চওড়ার চেয়ে লম্বায় দুহাতের বেশি হবে না মেনকার বিয়েতে মেনকার স্বামী গোপালকে দেওয়া খাটখানায় ঘরের অর্ধেকটা জুড়ে আছে খাটের সঙ্গে কোনাচে ভাবে পাশ কাটানোর কৌশলে পাতা আছে গোপালের ক্যাম্প চেয়ার চারিদিকেই চেয়ারটির পাশ কাটিয়ে চলাফেরা সম্ভব সামনে ছোট্ট একটি টুলে পা উঠিয়ে এই চেয়ারে চিত হয়ে গোপাল আরাম করে বিড়ির মশলা দেওয়া সিগারেট খায় আর গল্পের বই পড়ে পপুলার বই উঁচু দরের বই যারা লেখেন তাদের পর্যন্ত বই পড়ে যে বই পড়ে সময় কাটিয়ে মনকে বিশ্রাম দিতে হয় ঘরের এক কোণে ট্রাঙ্ক ও স্যুটকেস স্টিল চামড়া আর টিনের রাংটি ম্যানোকার বিয়ের সময় পাওয়া রং এখনও উজ্জ্বল তবে কিসে ঘা লেগে যেন একটা কোণ থেবড়ে গেছে দেয়ালে কয়েকটি বাজে ছবি আর ম্যানোকা ও গোপালের বড় একটি ফটো টাঙানো শাড়ি শাড়ি পরার ঢং গয়নার আধিক্য আর চুল বাঁধার কায়দা ছাড়া ফটোর ম্যানোকার সঙ্গে যে মেনোকা ঘরে এলো তার বিশেষ কোনো তফাৎ চোখে পড়ে না গায়ে একটু পুরন্ত হয়েছে মনে হয় আবার সন্দেহ জাগে ফটোর গোপালের চেয়ে ক্যাম্প চেয়ারের গোপাল কিন্তু অনেক রোগা এতে ফটোর ফাঁকি নেই বিয়ের পর সত্যি গোপাল রোগা হয়ে গেছে বিয়ে করার জন্য অথবা চাকরি করার জন্য বলা কঠিন চাকরি আর বিয়ে তার হয়েছে প্রায় একসঙ্গেই ঘরে এসে দরজায় খিল দিয়ে মেনকা সেমিজ সারলো খাটের পান্তে পা ঝুলিয়ে বসে জোরে জোরে পাখা চালিয়ে বলল বাবা বাসলাম গোপাল বই নামিয়ে তার দিকে তাকিয়ে সাই দেওয়া একটু হাসি হাসল তারপর আবার বই তুলে নিল ওহ মা গো সেদ্ধ হয়ে গেছি একেবারে এবার গোপাল বই নামালো না পড়তে পড়তেই বলল বিশ্রী গরম পড়েছে টেবিল ফ্যানটা তুমি আর কিনলে না তুমি শাড়িটা কিনলে না ন্যাংটো হয়তো থাকতে পারি না পাখার হাওয়া গায়ে লাগতেই তাই সে এরকম হয়ে আছে ঘর যেন নির্জন একজোড়া চোখও যেন ঘরে নেই তিন মাস বাপের বাড়িতে কাটিয়ে সাত দিন আগে এখানে এসেছে প্রথম দিন এভাবে হাওয়া খেতে পারিনি ছি লজ্জা করে না মানুষের এক দেহ এক মন এক প্রাণ যারা তিন মাসের ছাড়াছাড়ি তাদের এমনি করে দেয় দেখা হওয়া মাত্র চট করে এক হয়ে যেতে পারে না তিন মাস তারা পরস্পরকে কল্পনা করেছে কামনা করেছে ব্যথা আর ব্যর্থতার নিঃশ্বাস ফেলেছে মুক্তির আস্বাদ আর স্বাধীনতার গৌরবে আনন্দ অনুভব করেছে শাস্তির মতো রাত জেগেছে আবেগের চাপে সময় সময় মন যেন আটকে এসেছে কয়েক মুহূর্তের জন্য কত অভিনব পরিবর্তন ঘটেছে দুজনের মনের মধ্যেই দেখা হওয়ার পর আবার এক দেহ এক মন এক প্রাণ হতে খিল দেওয়া ঘরে একটা রাতের অন্তত আধখানা বা শিকিখান রাতের সময় লাগবে বই কি যন্ত্রের পার্টস খুলে আর ফিট করতে পর্যন্ত সময় লাগে বিধাতা মিস্তি হলেও লাগে শরীরের ঘাম শুকিয়ে গেলে মেনকা পুবের দুটি পর্দা লাগানো জানলার একটিতে গিয়ে দাঁড়ালো পাশের একতলা বাড়ির ছাদে গরম জ্যোৎস্নার ছড়াছড়ি তারপরের তেতলা বাড়ির সাতটা জানলা দিয়ে ঘরের আলো বাইরে আসছে আজকাল কখন সবগুলো জানালার আলো নেভে কে জানে বিয়ের পর কিছুদিন সে খবরটা সে জানত চারটে জানালা অন্ধকার হতো প্রায় এগারোটাই দুটি হতো বারোটার কাছাকাছি আর তেতলার কনের জানালাটি নিব্দ রাত দেড়টা দুটোর সময় ওই ঘরটিতে কে বা কারা থাকে তাই নিয়ে সে কত কল্পনাই করেছে অন্য সম্ভবপর কল্পনাগুলো তার মনে আমল পেত না পরীক্ষার পড়া করতে ও ঘরে কাউকে রাত জাগতে দিতে সে রাজি ছিল না তার কেমন বিশ্বাস জন্মে গিয়েছিল তেতালার ওই কনের ঘরটিতে তাদের মতো এক দম্পতি থাকে বিয়ে যাদের হয়েছে অল্পদিন। তাদের মতো ভালোবাসতে বাসতে কখন রাত দুটো বেজে যায় ওদেরও খেয়াল থাকে না তারা অবশ্য আলো নিভিয়ে দেয় অনেক আগেই বাড়ির ভেতরের দিকে তাদের জানালাটি শুধু ঘন সারশির ঘরের মধ্যে নজর চলে না কিন্তু আলো জ্বলছে কি না জানা যায় ওদের তেতলার কনের ঘরটিতে হয়তো আলো জ্বালিয়ে রাখা অসুবিধা নেই বাপের বাড়ি থেকে ফিরে আসার দিন তারা প্রায় রাত তিনটে পর্যন্ত জেগেছিল কিন্তু সেদিনও ও বাড়ির জানালার দিকে তাকাতে খেয়াল হয়নি ম্যানকা আপন মনে আফসোসের অস্ফুট আওয়াজ করল সে রাত্রে বড় বাড়াবাড়ি হয়ে গিয়েছিল এক রাত্রে সব একঘেয়ে হয়ে গেল বাপের বাড়ি যাওয়ার আগে একটানা ছমাস একসঙ্গে কাটিয়ে যেমন হয়েছিল ঘুম আসছিল আফসোসটাই যেন ঘুম কাটানোর বেশি কি করে দেয় স্তীমিত চোখের একটু চমক আর পিঠের ঠিক মাঝখানে মৃদু শিরশির গোপাল মনোযোগ দিয়ে বই পড়ছে পড়ায় বাধা দিলে সে বড় বিরক্ত হয় কিছু বলে না কিন্তু বিরক্ত হয় বিছানায় ফিরে গিয়ে ম্যানোকা ইতস্তত করছে যতক্ষণ না তার মনে পড়ে যায় যে বেশি রাত জেগে বই পড়লে গোপালের মাথা গরম হয়ে যায় ঘুম ভাঙিয়ে তাকে বড় জ্বালাতন করে গোপাল মনে হয় শান্ত সুবোধ মানুষটা যেন বদলে গেছে মদ খেয়েছে এমন বৃষ্টি লাগে মেনকার এমন রাগ হয় সে কি পালিয়ে যাবে পরের দিন সে কি ঘরে আসবে না দিনের পর দিন ঘুম ভাঙিয়ে একটা মানুষকে কষ্ট দেওয়া কেন যার শরীরও ভালো নয় অথচ সে যদি কোনো দিন দরকারি কথা বলতে মাঝরাতে গোপালের ঘুম ভাঙায় সেদিন কোনো অজানা কারণে তার নিজের ঘুম আসে না অথবা হঠাৎ ঘুম ভেঙে মনটা অদ্ভুত রকম খারাপ লাগে আর সমস্ত শরীরটা অস্থির অস্থির করায় ছটফট করতে ইচ্ছে হয় গোপাল শুধু বলে কাল শুনব সকালে শুনবো তবু যদি সে নিজেকে তার বুকে খুঁজে দেওয়ার চেষ্টা করতে করতে করুণ সুরে বলে ওগো শুনছ বুকটা কেমন জ্বালা জ্বালা করছে একটু সোডা খাও বলে সে পাশ ফিরে বালিশটা আঁকড়ে ঘুমোতে থাকে তখন ম্যানকার বুকটা সত্যি জ্বালা করে মাসে ছ মাসে একটা রাতে হয়তো এরকম ঘুম আসে না অথবা এভাবে ঘুম ভেঙে যায় হলোই বাতা তা অম্বলের জন্য কথা কইবার একটা সে লোক পাবে না পাওনা আদারে আদায় পাওনা আদরের একটু তার জুটবে না এই ভয়ানক দরদামের সময় ইতস্তত করার কয়েক মিনিটে আবার ঘুমটা ফিরে এসেছিল হাই তুলে মেনকা বলল শোবে না এত যে পড়ছ চোখ তো আবার কটকট করবে কাল গোপাল বলল চ্যাপ্টারটা শেষ করেই শোব পাঁচ মিনিট ম্যানোকা শুয়ে চোখ বুঝল ঘুমে শরীর অবশ হয়ে আসবার আরাম অনুভবের ক্ষমতাটুকু প্রায় ফুরিয়ে এসেছে বই ফেলে টুল ঠেলে চেয়ার সরিয়ে গোপালের ওঠার শব্দে একটু সচেতন হয়ে উঠল ভয়ে ভয়ে চোখ মেলে একবার গোপালের মুখের দিকে চেয়ে নিশ্চিন্ত হয়ে আবার চোখ বুঝল গোপালের মাথা গরম হয়নি ঘুম পেয়েছে এক নজর তাকাতেই মেনকা ওসব বুঝতে পারে গোপালের চোখ মুখে সব চিহ্ন তার সংকেত তার মনের মধ্যে মুখস্থ হয়ে গেছে আলো নিভিয়ে মেনোকার পা মারিয়ে গোপাল নিজের জায়গায় শুয়ে পড়ল মেনোকা জড়ানো গলায় শুধল কাল ছুটি না গোপাল জবাব দিল হুম দুজনে মিনিট দশে ঘুমিয়েছে এমন সময় ট্যাস্কি করে বাড়িতে এলো অতিথি একেবারে পর নয় স্বস্তিক গোপালের ভাইরা ভাইয়ের ভাই রসিক গত অগ্রহায়ণে রসিক বিয়ে করেছে বউকে বাপের বাড়ি রেখে আসার জন্য আজ বারোটার গাড়িতে তারা রওনা হয়েছিল সাড়ে ছটায় কলকাতা পৌঁছে আবার রাত নটার গাড়ি ধরবে অ্যাক্সিডেন্টের জন্য লাইন বন্ধ থাকায় তাদের গাড়ি কলকাতা এসেছে দশটায় দশটার সময় এত রাত্রে কোথায় যাবে তাই এখানে চলে এসেছে নাইলে এত রাত্রে কোনো খবর না দিয়ে মনে করে যে এসেছে এই আমাদের ভাগ্যি স্টোভ ধরিয়ে মেনকা লুচি ভাজতে বসল গোপালের ভাই সাইকেল নিয়ে বার হলো খাবারের দোকানের উদ্দেশ্যে অন্তচ চার রকমের ছানার খাবার আর রাবড়ি আনতে মোড়ের পাঞ্জাবি হোটেল থেকে আনবে মাংস ঘরে ডিম আছে ম্যানোকা মামলেট বানাবে বাড়িতে কুটুম এসেছে নতুন বউকে সঙ্গে নিয়ে এসেছে খাওয়া দাওয়ার ব্যবস্থায় একটি সমারোহ করা গেল না চিচি তবে কাল বিকেলে ওদের গাড়ি দুপুরে ভালো রকম আয়োজন করা যাবে মাসের শেষ টাকা ফুরিয়ে এসেছে বটে কিন্তু কুটুম বাড়িতে এলে টাকার কথা ভাবলে চলবে কেন পিসিমাকে ম্যানকা ফিসফিস করে জিজ্ঞাসা করল একখানা ভালো কাপড় তো বউকে দিতে হবে না পিসিমা দেওয়া তো উচিত বাছা বাড়িতে হঠাৎ অতিথি আসার উত্তেজনা ছাপিয়ে গোপালের জন্য আর ম্যানকার মমতা জাগে আবার এ মাসে বেচারিকে টাকা ধার করতে হবে একটা মানুষ খেটে খেটে মরে গেল ভাই বোন মাসি পিসি সবাই লুটে পুটে তার রোজগার খাচ্ছে তার উপর আবার কুটুমের এসে অতিথি হওয়া চাই একটা টেলিফোন কেনার স্বাদ পর্যন্ত বেচারার মেটে না সেই বা কেমন মানুষ ঘেমে চেমে অফিস থেকে ফিরলে দশ মিনিট একটু হাওয়া পর্যন্ত করে না তাকে আজ রাতে পাখার বাতাস দিওকে ঘুম পাড়িয়ে তবে সে ঘুমোবে এক হাতে হা করবে অন্য হাতে মাথার চুলে রসিক খেতে বসলো ঘেরা বারান্দায় রসিকের বউকে বসানো হলো ঘরে রশিকের কাছে বসলেন পিসিমা তার বউয়ের ডাইনে বায়ে গা ভেসে বসলো মেনকার দুই ননদ পরিবেশন করতে করতে মেনকা লক্ষ্য করল এদিকে ওদিকে নড়ে চড়ে বেড়াতে বেড়াতে গোপাল রসিকের বউকে দেখছে আগ্রহের সঙ্গে দেখছে প্রথমে রসিকের বউকে দেখে গোপাল যেন একটু আশ্চর্য হয়ে গিয়েছিল আলাপ করতে গিয়ে লজ্জায় তাকে কাবু হয়ে পড়তে দেখে যেন একটু আহতই হয়েছিল সহজ একটা ঠাট্টায় তাকে ফিক করে হাসিয়ে কথা বলাতে পারাই খুশির যেন তার সীমা ছিল না লুচি ভাজতে ভাজতে সব মেনকা লক্ষ্য করেছে এখন দুজনের খাওয়া তদারকের ছুতোই ক্রমাগত বারান্দা থেকে ঘরে গিয়ে চোখ বুলেচ্ছে রসিকের বউয়ের সর্বাঙ্গে অন্য কারো চোখে পড়বার মতো কিছু নয় অন্য কারো সাধ্য নেই গোপালের চলাফেরা আর হাসি মুখের মানানসই কথা বলার মধ্যে অতিরিক্ত কিছু আবিষ্কার করে মেনকার মতো চোখ তো আর ওদের কারণ নেই কিন্তু গোপাল এরকম করছে কেন রসিকের বউ সুন্দরী বলে মেয়েটার রূপ আছে একটু কড়া ধাঁচের রূপ যে রূপ কাপড় জামাই বিশেষ চাপা পড়ে না বরং আরো উগ্র আরও অশ্লীল হয়ে দাঁড়ায় রাস্তার লোক হাঁ করে তাকিয়ে থাকে বাড়ির মানুষ সংকট অবস্থায় দিন কাটায় তার রূপের অহংকারে রূপশীটির মাটিতে পা পড়ে না গোপাল শান্ত মিষ্টি রূপ ভালোবাসে মেনোকার মতো রূপ রসিকের বউকে দেখে তার তো বিচলিত হবার কথা নয় ঘরে গিয়ে একটু খোঁচা দিতে হবে বুঝতে হবে ব্যাপারখানা কি। অতিথিদের খাওয়া শেষ হতেই তাদের শোয়ার সমস্যা নিয়ে পিসিমা ম্যানকা আর গোপালের পরামর্শ হল পিসি বললেন ভূপাল আর কানায় এক বিছানায় শোবে ওর বউকে অনুবিনুদের ঘরে দেওয়া যাক একটা রাত তো গোপাল বলল না না তাই কি হয় নতুন বিয়ে হয়েছে ওদের একটা ঘরে দেওয়া উচিত ওরা আমার ঘরে থাকবে ঢোক গিলে বললেন তবে তাই কর তারপর রাত একটায় বাড়ির সব আলো নিবল গোপাল শুধু ভূপালের ছোট চৌকি ছোট বিছানায় মেনকা শুলো অনুবিনু দুই ননদের মাঝখানে রাত্রিবেলা একান্ত দুর্লভ বৌদিকে ঘটনাচক্রে কাছে পেয়ে অনবিনুর আহ্লাদের সীমানেই না ঘুমিয়ে সারা রাত গল্প করবে ঘোষণা করে মিনিট দশেক ফোয়ারার মতো কথাবার্তা বলল তারপর আরও মিনিট দশেক ঝিমিয়ে কথা বলে আধ ঘন্টার মধ্যে দুজনেই ঘুমিয়ে পড়ল ম্যানকা জেগে রইল একা গোপালকে তার কথা বলার ছিল কিছুই বলা হলো না আজকের রাতটা কাটবে এই দীর্ঘ অফরন্ত রাত তারপর সারাটা দিন যাবে কিছুতে কাটতে চাই না এমন একটা দিন রাত দশটায় সে গোপালের সঙ্গে কথা বলার সুযোগ পাবে ততক্ষণে বাসি হয়ে যাবে সব কথা বলার কোনো মানে থাকবে না তাছাড়া পিসিমা কাল এখান থেকে যেতে বলেছে কাল দিনটা বড় খারাপ যাত্রা শুভ নয় পিসিমা কাল এখানে থেকে যেতে বলেছে কাল দিনটা বড় খারাপ যাত্রা শুভ নয় রসিকেরা হয়তো কালো এখানে থেকে যাবে রাত্রে দখল করবে তার ঘর তাহলে সেই পরশু রাতের আগে গোপালকে সে আর কাছে পাচ্ছে না কি হতচ্ছাড়া একটা বাড়ি গোপাল নিয়েছে একটা বাড়তি ঘর নেই বাড়তি ঘর থাকবেই বা কি করে ভাই বোন মাসি পিসিতে বাড়ি গিজগিজ করছে গোপালের দোষ নেই এই বাড়ির জন্যই মাসে মাসে পঁয়ত্রিশ টাকা ভাড়া গুনছে সকলে সুখের জন্য খেটে খেটে সারা হয়ে গেল মানুষটা একটু রোগাও যেন হয়ে গেছে আজকাল নিশ্চয়ই রোগা হয়ে গেছে পরশু যখন তাকে জড়িয়ে ধরেছিল কই আগের মতো জোরে তো ধরেনি কাছে থাকলে আজকেই পরক করা যেত কতখানি দুর্বল হয়ে পড়েছে কাল সকালে চেয়ে দেখতে হবে গোপালের চেহারা কেমন আছে কাল থেকে একটু বেশি মাছ দুধ খাওয়াতে হবে তাকে এখন গিয়ে যদি একবার দেখে আসে ভূপাল আর কানাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে কিন্তু আলো জ্বালালে যদি ওদের ঘুম ভেঙে যায় অন্ধকার গায়ে হাত বুলোতে গেলে গোপাল যদি জেগে যায় আজ রাতে কিছু হয় না আজ সে ফাঁদে পড়ে গেছে হাট ফেল করে এখন সে যদি মরেও যায় গোপালের একটু আদর পাবে না কোনো উপায় নেই কোনো ব্যবস্থা করা যায় না একটা বাড়তি ঘর যদি বাড়িতে থাকত রাতি স্তব্ধতা মেনকার কানে ঝমঝম শব্দ তুলে দেয় ছুতো আর কৈফিতের আশ্রয় ছেড়ে যুক্তি আর সঙ্গতি স্তর অতিক্রম করে চিন্তা আর সোজাসোজি স্পষ্টভাবে গোপালকে চেয়ে বসে পুরনো অভ্যস্ত মিলনের পুনরাবৃত্তি তারপর মেনকা মরে যেতে রাজি আছে শুনছ একসঙ্গে শীত আর গ্রীষ্ম অনুভব করে মেনকা শিউরে উঠল জানালার শিখে মুখ ঠেকিয়ে গোপাল গলা আরেকটু চড়িয়ে বলল ঘুমিয়েছ নাকি আমায় একটা অ্যাসপিরিন দিয়ে যাও মেনকা সাড়া দেবার আগেই ঘরের এক প্রান্ত থেকে পিসিমা বলল কে রে গোপাল শরীর খারাপ লাগছে নাকি না গরমে মাথা ধরেছে অ্যাসপ্রিন খাব তুমি ওঠো না উঠো না কিন্তু পিসিমা তোমার উঠে কাজ নেই ম্যানোকা দরজা খুলে বেরিয়ে এলো অ্যাসপ্রিন যে ঘরে রয়েছে তবে অ্যাসপ্রিন থাক ছাদে গিয়ে একটু শুই ভূপালদের ঘরটা বড় গরম খোলা ছাদে শোবে অসুখ করে যদি কিছু হবে না একটা পাটি বিছিয়ে দাও ঘর থেকে ম্যানোকা পাটি আর বালিশ নিয়ে এলো একটি বালিশ বারান্দা পার হয়ে ছাদে সিঁড়ি দিয়ে যাবার সময় তাদের ঘরের সামনের সারসির জানালার কাছে তাকে দাঁড় করিয়ে গোপাল চুপি চুপি বলল দেখেছ এর মধ্যে ঘুমিয়ে পড়েছে সারসি অন্ধকার রশিকে নাক ডাকার শব্দ বাইরে থেকে শোনা যাচ্ছে মেনকা বলল ঘুমাবে না রাত কি কম হয়েছে ছাদে পাটি বিছিয়ে মেনকা বালিশ ঠিক করে দিল গোপাল শুধুল তোমার বালিশ আনলে না আমিও শোবো নাকি এখানে গোপাল হাট ধরতেই সে পাটিতে বসে পড়ল সবাই কি ভাববে গোপাল জড়িয়ে ধরতে কিছুক্ষণ তার শ্বাস বন্ধ হয়ে রইল আর সিঁড়ি ভাঙতে পারি না একটা বালি সেই হবে তেতলা বাড়ির কোণের সেই ঘরের জানালাটা আলসির উপর দিয়ে দেখা যাচ্ছিল এখনও সে ঘরে আলো জ্বলছে